শ্রমিকদের আমাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিরসনের জন্য সেগুলোর প্রতি কিছু কারণে আপনারা জানেন বিগত সরকারের আমলে এই আমাদের শ্রম অধিদপ্তর সহ সালিসিও যারা করত শ্রম আদালত তাদের উপরে ট্রাস্টটা আসলে শ্রমিকরা হারিয়েছে আর সেটা ফিরিয়ে আনতে হবে আমাদের কাঠামোগত সংস্কারের মাধ্যমে যেটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কিন্তু আপাতত আমরা শ্রমিকদের যে সমস্যাগুলো তারা ফেস করছেন তাদের দাবিগুলো যাতে একটা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা পেশ করতে পারেন সেজন্য সেই লক্ষ্যে ক্যাবিনেটে আলোচনা হয়েছিল লাস্ট ক্যাবিনেট মিটিং এ যে একটি রিভিউ কমিটি করা হবে আমরা সেটা প্রস্তুত করেছি এবং সেটা আজকে অ্যানাউন্স করতে চাই আমাদের যে শ্রম অধিদপ্তরের অফিস আছে বিজয়নগরে সেখানে শ্রম ভবন আছে সেখানে শ্রমিকরা তাদের যে কোনো দাবি নিয়ে শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ অথবা আমাদের শ্রমিকরা সরাসরি সেখানে গিয়ে তাদের সেই দাবিগুলো তাদের যে বক্তব্যগুলো সেগুলো সেখানে পেশ করতে পারবে এবং এই কমিটি সেটা পর্যালোচনা পূর্বক কনসার্ন যে মিনিস্ট্রি বা অথরিটি আছে তাদের কাছে সেটা পাঠাবে এবং শ্রমিকদের যে ন্যায্য দাবিগুলো থাকবে যেগুলো শর্ট টার্ম তাদের প্রবলেম আছে যেগুলো খুব দ্রুত সমাধানযোগ্য সেগুলো সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে শ্রমিকদের যে বকেয়া বেতন ভাতা আছে সেটা অবিলম্বে পরিশোধ করতে হবে এবং সেটা পরিশোধের লক্ষ্যে আমরাও আগামী শনিবার সাথে এবং কিভাবে করা যায় অতি দ্রুত সময়ের মধ্যে ইতিমধ্যেই সচিব সাহেব বলেছেন যে এখানে অর্থ উপদেষ্টা এখানে বসে থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলেছেন যে খুব দ্রুত যাতে আপনারা জানেন একটি প্রতিষ্ঠানকে ঘিরে আজকে যেই আনরেস্ট সেটা অনেক বড় আকার ধারণ করেছে সেই প্রতিষ্ঠানকে দ্রুত ঋণ দেওয়ার মাধ্যমে যেন শ্রমিকদের বেতনটা দেয়া হয় সেটা আজ রাত অথবা কালকের মধ্যেই শ্রমিকদের কাছে পৌঁছে যাবে বলে আমরা আশা রাখছি সচিব সাহেব আগামীকালই মাঠ পর্যায়ে যাবেন এবং আমিও অতি দ্রুত সময়ের মধ্যে মাঠ পর্যায়ে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে একদম ওয়ান টু ওয়ান এই সরকারের একটা বড় জায়গা হচ্ছে আমরা মানুষের মধ্য থেকে এসেছি আমরা মিছিল থেকে এসেছি এবং আমরা আসলে মানুষের সাথে এবং যেহেতু আমি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আছি শ্রমিকদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলেই এই যে একটা গ্যাপ গভর্নমেন্টের সাথে জনগণের এই গ্যাপটা আমরা রাখবো না এবং আমিও আমার যেহেতু কনসার্ন মিনিস্ট্রি আমার মিনিস্ট্রি হচ্ছে শ্রম মন্ত্রণালয় তো শ্রমিকদের সাথে সরাসরি কথা বলে তাদের সমস্যাগুলো ওয়ান টু ওয়ান শোনার চেষ্টা করব এবং সেগুলো সমাধানে উদ্যোগী হব এবং নিম্নতম মজুরির ব্যাপারে একটা শ্রমিকদের সবসময় একটা দাবি আছে গত বছর এটা নিয়ে একটা বড় আন্দোলনও হয়েছিল এবং মজুরি বৃদ্ধি করা হয়েছিল এবং এটা নিয়ে একটা ভালো সমাধানের দিকে আমরা কিভাবে যেতে পারি সেজন্য নিম্নতম মজুরি বোর্ড আছে আমাদের সেই বোর্ড থেকে উদ্যোগ গ্রহণ করে ত্রিপক্ষীয় বৈঠক শুরু করা হবে এবং খুব দ্রুতই আমরা সেটা শুরু করব এবং খুব দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের নিম্নতম মজুরির যেই দাবি রয়েছে এবং সমস্যা আছে শ্রমিক নেতৃবৃন্দের সাথে কথা বলে মালিক পক্ষের সাথে কথা বলে সরকারের বিষয়ে একটি ভালো সিদ্ধান্তের দিকে যাওয়ার আমরা চেষ্টা করব আমাদেরকে তো কাজ করার জন্য এরকম সময়টা দিতে হবে যখন আনরেস্ট চলে তখন আমাদের সময়টা চলে যায় আনরেস্টকে অ্যাড্রেস করতে করতে তো যেগুলো আমাদের দীর্ঘমেয়াদী সমস্যা এবং দীর্ঘমেয়াদী সমাধানের বিষয় সেগুলো নিয়ে বসার জন্য তো আমাদেরকে সময় দিতে হবে আমরা এটাও প্রত্যাশা করব যে আমরা যাতে কাঠামোগত সংস্কারগুলো করতে পারি এবং দীর্ঘমেয়াদী যে সমস্যাগুলো আছে শ্রম আইন নিয়ে কথা আছে এবং নিম্নতম মজুরি নিয়ে কথা আছে সেগুলো নিয়ে কাজ করার জন্য আমাদেরকে একটা শান্ত পরিবেশ দিতে হবে যাতে করে আমরা আমাদের যে রিয়েল প্রবলেমগুলো সেগুলো অ্যাড্রেস করতে পারি এবং শ্রমিকদের সমস্যাগুলো একটা স্থায়ী সমাধানের দিকে যেতে পারি যাতে করে শ্রমিকদেরও প্রতিদিন নেমে না আসতে হয় এতে আসলে কোনো পক্ষই তো আসলে উপকৃত হচ্ছে না শ্রমিকরাও হচ্ছে না মালিক পক্ষ হচ্ছে না সরকারও হচ্ছে না তো সেজন্য আমরা আশা করব যে আমাদের আহ শ্রমিক আহ শ্রমিকরাও ধৈর্য ধারণ করবেন এবং আমাদেরকে সেই সময়টা দিবেন